ও বাবা গো খোল 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 খোলা আছে সব খোলা আছে ফেলে দাও ফেলে দাও কি করেছিস এটা গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে সোমবার সকালবেলাতে চা নিয়ে বসে পড়েছি এই যে চা চাটাকে না ফোটালে বেশ ভালো লাগে দুধ চা এই যে ফুটতে ফুটতে একদম তলানিতে গিয়ে ঠেকেছে তো যাই হোক অনেকটাই রয়েছে আর স্যার কাল তো পৌঁছে গেছে বোম্বেতে আর ওর আজকে মিটিং অলরেডি শুরুও হয়ে গেছে এখনো পর্যন্ত যদিও এখন আপডেট পাইনি বাট শুরু হয়ে গেছে আর আজকে সোমবার আজকে আমরা বাড়ি চলে যাব মানে আমি মা আর হাফজন বাড়ি যাব ওর জন্য বলরাম দা ওই 2-2:30 নাগাদ আসবে গাড়ি করেই চলে যাবো কারণ বাইরের ওয়েদারটা প্রচন্ড খারাপ এত মেঘলা মানে মনে হচ্ছে বৃষ্টি আর 10-15 মিনিটের মধ্যেই নামবে এরকম অবস্থা এই তো ওর জন্য রিস্ক নিলাম না কারণ রাস্তার মধ্যে বেরিয়ে ভিজে গেলে হয়ে গেল জ্বর নিঘাত আর কালকে রাতের ঘুমটা কিন্তু বেশ ভালো হয়েছে কম্বলগুলো কিন্তু বেশ সঙ্গ দিয়েছে যদিও আমি এখনো বিছানাটা তুলিনি কারণ আজকে পুরো মশারি টশারি পুরো তুলে ভাঁজ করে তুলে দেবো তো ওর জন্য এখনো তুলিনি না চাটাকে খেয়ে নিয়ে খিদে পেয়ে গেছে এই তো যাই হোক চলো আজকে সারাদিনের ব্লগটা এখান থেকে শুরু করছি সঙ্গে থাকো আর আজকের এই ব্লগটা দেখতে থাকো মা দিচ্ছ গাছে জল এটা কি গাছ আছে জল দিলে এই গাছটা নিয়ে যাবো এইটা তুলসী গাছ এটা নয়নতারা গাছ এটাও নয়নতারা গাছ আর ওই পাশে আছে তুলসী গাছ আর এইটা কি গাছ এটাই আকন্দ হ্যাঁ আকন্দ গাছ এটাও নয়নতারা গাছ ওইগুলো কি গাছ জানি না ওগুলো কি গাছ ওইগুলো দুটো সেই ঝাড়গাতে নিয়েছি এইটা একটা দেখলাম ওইখানে কি সুন্দর এই গাছটায় কি সুন্দর ফুল ফুটেছে জানি এই গাছটা এই গাছগুলো কোনো কাজের নয় সে একটু ফুল হয় লাল লাল আর গোড়াটা এর মোটা হয় না এগুলো ফুল হ্যাঁ লাল কালারের ফুল হয় এটা সাদা ফুল গাছ না হ্যাঁ 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 এই গাছ আমার একটা আছে আমার একটা বন্ধু দিয়েছিল এখনো আছে গাছটা সুন্দর ফুল হয় এগুলো গোড়াগুলো মোটা হয়ে যায় হ্যাঁ গোড়াগুলো মোটা দিয়ে গাছ বলে মায়ের এখানে বেশ কয়েকটা গাছ আছে আর এখানেও আছে ছাকনাটা ছিল না এই যে ছাকনা দেখো না এইটা কি গাছ এই গাছটা এটা পাতাটা কেমন হ্যাঁ এই গাছটা এটা তো নয়নতারা এটা পাতাটা কি কেমন আর ওইটা তো মনসা গাছ না মা বড় মনসা মনসা গাছ নয় ওটা ওটা ফুল হবে সুন্দর ও মনসা গাছের মধ্যে দেখতে মানে কি তুলছো না এইটা লাগিয়ে দিয়ে যাব আর ওইটা নিয়ে যাব ওটা হয়ে গেছে তো এটা নিয়ে যাব এটা এখানে লাগানো থাক ওরে সর্বনাশ লাউ না নমিতা দি নিয়ে এসেছে এটা কি লাউয়ের ডগ লাউ কি লাউ এখন হয়নি প্রচুর আর এই বিছানাটাকে পুরো তুলে দেবো গুছিয়ে নেবো আর এই জামা কাপড় গুলো ভাঁজ করে ঢুকবে ব্যাগে যে এগুলো সব হয়ে গেছে এবার এইগুলো যাবে হচ্ছে এইটার ভেতরে এর মধ্যে সব মোটামুটি ঠেসে ঠুসে ঢুকিয়ে দেওয়া হয়ে গেছে এবার নিশ্চিন্ত পাটা সোজা করবে না ব্যাকা করবে তোমার ইচ্ছে জননী এই যে রুটি আর আলু ফুলকপি ভাজা সরুন বসবো আচ্ছা খেতে আসছেন আচ্ছা এখানে আমি খেয়ে নি তারপর সুজি খাবো থামু তেল মাখিয়ে দিচ্ছে হ্যাঁ কি রে থামু তেল মাখিয়ে দিচ্ছে হ্যাঁ মুটকিটা থাক সাবা থামু গায়ে তো আদর করে দাও ওই দা আজকে এবার বাড়ি এত লাফায় কে এখন বাড়ি যাবো ম্যাডামের সন্ধান হয়ে গেছে ম্যাডাম বাড়ি যাওয়ার জন্য খুশি না দুঃখ আনন্দ হচ্ছে নাকি দুঃখ হচ্ছে আনন্দ হচ্ছে না দুঃখ হচ্ছে জুতো আগে পেট পুজো করো তারপর তো জুতো পরবে আমাদের এখানে মোটামুটি সব লাগেজ নিয়ে আসা হয়ে গেছে এইটা তো আমাদের কেনাকাটার ব্যাগটা আর এই তুলসী গাছটা মা ওখানে নিয়ে যাচ্ছে আর এখানে আছে হচ্ছে মামামের হিসু পটি তাই তো এই সমস্ত আর এইখানে মা ম্যাডামের ভাতটাকে চটকাচ্ছে কারণ ওর ভাতটা আজকে আর প্রেশার কুকারে দিইনি আজকে ওর ভাত আমি প্রেশার কুকারেই দিই তো মা বলে যে গরম ভাতটা যদি চটকে হয়ে যায় আশা করি খেতে পারবে তাহলে আর প্রেশার কুকারে ঝামেলা করে লাভ নেই এখন দেখা যাক ম্যাডাম খেতে পারেন কিনা ওইটা ওদিকে মা রেডি করছে ওর ভাতটা আর সান্ধান করে একেবারে আমিও রেডি হয়ে নিয়েছি এখন বাজে হচ্ছে 1:30টা ওকে খাইয়ে তারপর আমরাও বেরিয়ে যাব খেয়ে দে অবশ্যই ठीक ताई तो যাই হোক সুখের दिन शेष এবার বাড়ি যেতে হবে। ঘরদুরের অবস্থা খুব খারাপ হয়ে আছে, ঝড় বৃষ্টি হয়েছে নাকি শুনলাম, ও গিয়েছিল তো ওগুলো সব এখন ঠিকঠাক করতে হবে, তারপর আবার কাল থেকে শুরু হবে আমার ডেইলি রুটিন। এই তো চলো এটাকে খাইয়ে দিই আর নিজেরা খেয়ে নিই। লঙ্কা লঙ্কাটা দেবে নাকি ডোলে? হ্যাঁ এই তো ঠামু তো দিল, মুখটা রেখো মা, ঠিক আছে ঠামুর মুখ রেখো, একটু ভাজা নাও। মানতে হয়নি বাবা, ভাজা খাবে। এই হচ্ছে বেগুন ভাজা, এই যে একটু কুমড়োর তরকারি, উঠে বস না এখানে, উঠে বস, উঠে বস, উঠে বস, চেয়ারে বসো, থামু খাইয়ে দেবে, বসে পড়ো। ওঠাতে উঠছিস কেন? গাছে উঠতে যাচ্ছে, এদিকে ঘোরো, মুখটা ঘোরো, মুখটা ঘোরো, বোঝে তো সব। জয় গুরু কা বসে হয়ে গেল, হয়ে গেল। ভাত বেড়ে দিয়েছে, এটা হচ্ছে মুসুরির ডাল ভাতে বেগুন ভাজা, ফুলকপি আলুর তরকারি ভাজা, আর হচ্ছে আলু পোস্ত, কুমড়োর তরকারি। আমি খাবো না, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? না এখানে হবে না, ওখানে অত বড় সোফাটা পড়ে আছে, যাও এখানে হবে না, ওখানে ঠাম্মু বসবে, একদম নয়, যাও। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সমস্ত লাগেজ সোফাতে সেট করে দিয়েছি, আর এখন পাক্কা 2টো বাজে, এখন বলরাম দা আসলেই বেরিয়ে যাব। নানাই জামা পরে একদম রেডি হয়ে গেছে, তাই তো? হ্যাঁ একদম, আয়নাতে একটু দেখে নি কেমন লাগছে, কেমন লাগছে? আর চুল আঁচড়াতে হবে না, এবার চলো। মাও রেডি হয়ে গেছে আর আমি তো রেডি আছি, এরপর যাবো। বলরাম দাও চলে এসছে আর লাগেজ গাড়িতেও সেট করা হয়ে গেছে, চলো 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 চলো। এই যে এখানে সব লাগেজ সেট করা হয়ে গেছে, মা উঠে পড়েছে, চলো ওঠো। চলে তো এসেছি, এখন অনেক কাজ, ঘরদুরের অবস্থা খুব শোচনীয়, বিশেষ করে বারান্দাটা। তো আগে একটা ঘরে চাদর টাদর তুলে দেবো, মেয়েটাকে ঘুম পাড়িয়ে দেবো, তাহলে মা ওটাকে নিয়ে একটু শুতে পারবে, আর তারপর বাকি কিছু দেখবো। আসার সময়ও টেনশন হয়ে গেছিলো, যেটা হচ্ছে বাড়ির চাবিটা ও ব্যাগে ঢুকিয়েছে, আমি না, তো ওটা ভুলে গেছিলাম যে আদৌ আছে কিনা, তো ভয় ভয় আসছিলাম, তো ঠাকুরের আশীর্বাদে পেয়ে গেছি, নাহলে আবার হয়তো যেতে হতো। এই তো যাই হোক, চলো আগে ঘরদুরগুলোকে একটু ঠিকঠাক করে নিই। ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে, পরিষ্কার টরিষ্কার করা, আর বারান্দাটার অবস্থা দেখো ট্যাটু হয়ে গেছে। কিরে এসে হয়ে গেল, শুরু হয়ে গেছে, এখন কোথাও যাবে না। ফ্রিজটা মোটামুটি আমার এক রাউন্ড মোছা হয়ে গেছে, এটা একটু শোকাক। মেয়ে জেগে থাকলে না ফ্রিজ খোলাই যায় না, ছোট ছোট চকলেট গুলো আছে, বোতল আছে, কতক্ষণে বার করে নেবে। এবার আর ভালো লাগছে না, মা মোটামুটি মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েইছে, এখন আমি একটু রেস্ট নেব, তারপর সন্ধ্যেতে উঠে ব্যাগটা খুলবো, সব কিছু, এই ঘরটা পরিষ্কার করব, কাজ এখনও রয়েছে, বাট আগে একটু রেস্ট নেব। আর ভিডিওটা যদিও বা এডিটিং হয়ে গেছে, বাট তবু আগে একটু রেস্ট নেবো, কারণ ভালো লাগছে না শরীরটা। ঠিক মেয়েকে একটু সন্ধ্যেবেলাতে ম্যাগি খাবো, ওর জন্য ওর একটু ম্যাগি নুন দিয়ে সেদ্ধ করতে দিলাম, মশলা তো দেবো না। আর এইখানে দুধটা ফোটাতে দিয়েছি, ম্যাগিটা হতে হতে ঘরের বিছানাটাকে ঠিক করে নেবো, চাদরটা আর কি মেনলি পাল্টে নেবো। খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই ঘরও পরিষ্কার হয়ে গেছে, মা এখন বসেছে একটু পড়তে নাতনির সাথে। আর এই হচ্ছে সন্ধ্যের একটা হেলদি ব্রেকফাস্ট, যেটা হচ্ছে মায়ের দুধ চিড়ে ড্রাই ফ্রুটস মধু, আমারও সেম, শুধু কনফ্লেক্সটা আছে। বাদে দেখাবে, আমরা খেয়ে নিই, তারপর তোমার টানছি। বাড়িতে এসে লেগে পড়েছি দুধ কনফ্লেক্স নিয়ে, ও বাবা গো খোলা আছে, সব খোলা আছে, ফেলে দাও ফেলে দাও। বাবা বাঁচালে, কি করেছি সেটা কি করেছিস হ্যাঁ কি করেছিস সেটা ম্যাডাম রাতে রান্না করতে বসেছেন আর যাও 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 দিকে যাও হ্যাঁ রাতে রান্না করো আর আমার চা হাত দিও না আবার এটাকে চচ্চড়ি বানিও না ওখানে করো গুড ইভিনিং এভরিওয়ান সন্ধ্যাবেলাতে এখন 8:30 মতন বাজে একটু র চা নিয়ে বসলাম মা খাবে না আমি একাই খাবো মাথাটা একটু ধরেছে তাই মেয়ের দুধ রুটিটা ভিজিয়ে দিলাম আর আমাদের রুটি কটা করে নিলাম আর তরকারি করেই এনেছে মা ওখান থেকে ওর জন্য তরকারি ঝামেলা নেই রাতে শুধু একটু গরম গরম ডাল করবো ওর জন্য ডালটা রেডি করে রেখে এসছে এখনো দেরি আছে পরে বসিয়ে দেবো আপাতত চাটা খায় আর হেভি ঘুম ঘুম পাচ্ছে মানে ঘুম এতদিন তো ঘুমিয়ে ঘুমিয়ে এমন অভ্যেস হয়ে গেছে না সারাক্ষণের ঘুম ঘুম পাচ্ছে এই আর ও আজকে আসবে একটু লেট হবে ওর আসবে এই একটা ফ্যাক্টটা মোটামুটি বাজবে একটা দেড়টা বাজবে তো তার আগে আশা করি এক ঘুম হয়ে যাবে সবার তো এই হচ্ছে ব্যাপার আর এখানে ম্যাডাম এখন রান্না বান্না চাপিয়েছেন ও করে নিক হয়ে গেলে ওরটাই খেয়ে ঘুমিয়ে পড়বো তাই তো রে আবার সেই আঘাত জায়গা হ্যাঁ এইটা ঠিক রান্নাঘরে হয় বিরাটিতে গেলে ঠিক এখানে যেমন টিভিটা দেখে এই জিনিসটা পুরো রান্নাঘরে হয় ওর বিরাটিতে গেলে আবার আগে জায়গায় ফিরে এসছো ওয়েলকাম ব্যাক টু ইয়োর হোম ওকে নানা এর আছে হচ্ছে দুধ রুটি ওকে খাইয়ে দিয়ে আমরা খেয়ে নেবো সকলকে একটু টাটা করে দাও গুড নাইট বাবার সাথে এখন দেখা হবে না বাবা যখন আসবে তুমি ঘুমাবে ঠিক আছে ঠিক আছে রাতের ডিনার বেড়ে নিয়েছি ডাল কুমড়ো আলুর তরকারি আর রুটি মায়ের আমার আর একটু ডাল আছে রাতে খেয়ে নিলে নেবো নাহলে কালকে নানায়ের এখনই মোটামুটি বিধ্বস্ত লাগছে ওর আস্তে আস্তে একটা দেড়টা বাজবে জেগে থাকবো না ঘুমিয়ে পড়বো কারণ এখন 11:15 বাজার হেভি ঘুম পাচ্ছে ও আসলে ফোন করবে এই আজকে সারাদিনের ব্লগটা এখানেই এন্ড করছি সেটাকে আজকে এই ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ডেইলি ক্যানভাস দেখা হবে কাল সকালে নতুন এন্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত অবশ্যই দাদা টেক কেয়ার বাই